আমি দলমত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি একমাত্র দ্বীনের নিসবতে। এজন্য অনেকে সুবিধাবাদী বা মুনাফিক বলে, এভাবে চললে কি কোনো অসুবিধা আছে জানতে চাই। দেখুন, মুসলমানের চরিত্রই তো এমন হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নাম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম নাম দিয়েছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে নাম দিয়েছেন কি নাম? মুসলিম করে। এই নামটা আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়ার পরও আমাদের বিভিন্ন বিষয়ে চিন্তা, মত পার্থক্য, বুঝের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এর সব কিছু থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম ততক্ষণ পর্যন্ত আমরা সবাই এক এবং ভাই ভাই। অতএব এক মুসলিম অন্য মুসলিমকে আপন মনে করবে, এক মুসলিম অন্য মুসলমানকে নিজের প্রতিপক্ষ মনে করবে। যদি মনে করে তাহলে এটা তার আমলগত, চিন্তাগত, আদর্শগত ত্রুটি। মনে রাখতে হবে এটাই হওয়া উচিত যে মুসলমান সকল মুসলমান। আমি একটা কোন চিন্তা, কোন এক পন্থাকে ভালোবাসি, পছন্দ করি, তার মানে এই না যে অন্যদেরকে আমি শত্রুতা করবো। আজকে মুসলমানদের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি যে কোন একটা দল করলে, কোন একটা গ্রুপে তিনি থাকলে অন্যগুলার বিরুদ্ধে শত্রুতা করাটাকে তিনি তার জন্য সওয়াবের কাজ মনে করেন। এইরকম অন্ধত্ব, অন্ধ দলবাজি আমাদের মধ্যে আজ ব্যাপক আকারে ধারণ করছে কি করে নাই, এটাকে হাদিসের ভাষায় বলতে হবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের আহ্বান। জাহিলি যুগের আহ্বান ছিল বিভিন্ন গোত্রগত, দলগত বিষয় নিয়ে তারা একে অন্যকে নিয়ে এরকম দল পাকায়া, কিছু হলেই আমার দলের লোক, এটা নিয়ে তারা টানাটানি করত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের কোনো মানুষের যদি কোনো ভুল ত্রুটিও হয় তো সেটাকে আমরা এমন ভাবে ব্যাখ্যা করি যেন ওটা কোনো ভুল ত্রুটি না, ওটাকে আমরা সঠিকভাবে দাঁড় করানোর চেষ্টা করি, যেহেতু আমার দলের লোক করছে। আবার যদি আমার বিপক্ষের ভিন্ন মতের কেউ সঠিক কিছু করে তো আমরা ওইটাকে বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করি, আছে না নাই? তিনি বলেছেন এর মাধ্যমে ইসলামের খেদমত হয় না, এর মাধ্যমে নফসের পূজা হয়, প্রবৃত্তির পূজা হয়। আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমার বিদ্বেষ হবে আল্লাহর জন্য, কোন দলের জন্য। যার ভিতরে আল্লাহ আছে আমি তাকে ভালোবাসবো, যার ভিতরে আল্লাহ নাই আমি তাকে ভালোবাসবো না। অতএব আমার দলীয় চিন্তা, গুণ্ডিগত চিন্তা, গোষ্ঠীগত চিন্তার বাইরে আসতে হবে। যারা যারা একটু উদার থাকেন অবশ্যই তার নিজস্ব চিন্তা থাকবে, সেটা বলিষ্ঠভাবে তিনি বলবেন, করবেন, আমি সেটা বাধা দিচ্ছি না, কিন্তু অন্য ভাইদেরকে শত্রু মনে করা যাবে না। আমার আহলে কিবলা, আমার আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী ভাইরা সবাই আমার ভাই, নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করা যাবে না, এটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দেখুন, দলবাজি, বিভক্তি হওয়া, গ্রুপে গ্রুপে বিভক্ত হওয়া হারাম। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবাজি করে, পৃথক হয়ে, দলবাজি হয়ে, গ্রুপবাজি করে আলাদা আলাদা হয়ে যেও না। আল্লাহ আমাদেরকে এক হতে বলেছেন, এখন আমরা আলাদা হয়ে যাচ্ছি, ওই আলাদা গন্ডি নিয়ে আমরা সীমাবদ্ধ থাকছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা মনে করি সবাই একটা দলে চলে আসবে, একটা কথা চলে আসবে, না, এই ঐক্যের কথা ইসলাম বলে এটা সম্ভব না। মানুষের মধ্যে মত পার্থক্য থাকবে, সাহাবীদের মধ্যেও ছিল, কিন্তু মূল বিষয় আমাদের এক। আচ্ছা বলুন তো, যতগুলো ইসলামিক গ্রুপ বা দল আছে সবার আল্লাহ এক না দুই? সবার রাসুল এক না দুই? সবার কেবলা এক না দুই? সবার কোরআন এক না দুই? সবার হাদিস এক না দুই? তো সব যদি এক হয় তাহলে বোঝা গেল পার্থক্য খুচরা বিষয়ে, মোটা দাগে সব বিষয় একমত হওয়ার পরে আবার খুচরা বিষয় নিয়ে কিসের মত পার্থক্য করেন? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এই চিন্তা যদি লালন করেন পৃথিবীতে কিছু করতে পারবেন। সকল কুফর, আল কুফর মিল্লাত ওয়াহিদা, সকল কুফরি শক্তি আজ রোশনে কুয়ার মতো তারা সবাই এক, শুধু শয়তান আমাদেরকে আলাদা আলাদা করে দিচ্ছে। অতএব যে সমস্ত ভাইরা সকল মুসলমানের প্রতি সুধারণা রাখেন বা সবার প্রতি আন্তরিক হন, মায়া করেন, তাদেরকে যদি কেউ সুবিধাবাদী বলে তাহলে তিনি ইসলাম ভালো করে বুঝেন নাই। মনে রাখবেন এই লোকগুলা সুবিধাবাদী না, এই লোকগুলা সবচেয়ে অসুবিধার মধ্যে আছে। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো একটা দল করলে, যে কোনো একটা গ্রুপে গেলে তার পক্ষে নারায় তাকবীর দেওয়ার মত জন্য, জোয়াত দেওয়ার মতো মানুষের অভাব নেই। কিন্তু যদি কোনোটার সাথে না থাকে, সে বরং সবাইকে মহব্বত করে বা কোনো একটার সাথে থেকে অন্য সবাই মহব্বত রাখে, তাহলে এই ব্যক্তির নারায় তাকবীর দেওয়ার লোক বেশি একটা পাবেন। এই আমাদের নিজস্ব দলবাজিকে আমরা ইসলাম বানায় নিছি। আমরা প্রথমে বলছি ইসলামের জন্য দলবাজি করি, দল করি, এরপরে বানাইছি দল করি ইসলামের, ইসলামের করি দল করার জন্য। মানে ইসলামটা তখন মাকসাদ না, দল ধরে রাখাটাই মাকসাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এ ধরনের বিভ্রান্তি, এ ধরনের গোমরাহী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ভাইরা আমার।